পৃথিবীর দৃশ্যমান স্থলভাগকে কেন্দ্র করে গঠিত হয়েছে 7টি মহাদেশ। পৃথিবীর স্থলভাগ সৃষ্টির শুরু থেকে বর্তমান অবস্থায় ছিল না। বিভিন্ন প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের অনেক জায়গা যেমন সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়েছে, তেমনই বিভিন্ন স্থানে নতুন করে স্থলভাগ জাগ্রত হয়েছে। ভূপৃষ্ঠের ওপর আমরা যতটুকু স্থলভাগ হিসেবে জানি তার চেয়েও বড় একটি স্থলভাগের অংশ গভীর সমুদ্রে নিমজ্জিত রয়েছে। এমনই একটি জায়গা জিলান্ডিয়া। বিজ্ঞানীরা দাবি করছেন এটি ভূপৃষ্ঠের উপরিভাগে থাকলে অষ্টম মহাদেশ হিসেবে প্রকাশ পেত। বহু বছর ধরেই প্রশান্ত মহাসাগরের পানির নিচে ডুবে আছে এই মহাদেশ। 20 কোটি বছর আগে গন্ডোয়ানাল্যান্ড থেকে আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা ও ভারত ভূখণ্ড বিচ্ছিন্ন হওয়ার সময় তলিয়ে গিয়েছিল জিলান্ডিয়া। জিলান্ডিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ প্রায় 8.5 থেকে 13 কোটি বছর আগে বিচ্ছিন্ন হয় অ্যান্টার্কটিকা থেকে। 6 থেকে 8.5 কোটি বছর আগে জিলান্ডিয়া বিচ্ছিন্ন হয় অস্ট্রেলিয়া মহাদেশ থেকেও। এরপর ক্রমশ এটি পানিতে নিমজ্জিত হতে থাকে। ধারণা করা হয় 2.3 কোটি বছর আগে সম্পূর্ণ মহাদেশটি নিমজ্জিত ছিল। জিলান্ডিয়ার প্রায় 94% অঞ্চল প্রশান্ত মহাসাগরে নিমজ্জিত রয়েছে। সাধারণভাবে জিলান্ডিয়াকে বৃহৎ ও সমন্বিত এলাকা হিসেবে বিবেচনা করা যায় না, কেননা ভূপরিভাগে এর দৃশ্যতা সামান্যই। তবে স্যাটেলাইট প্রযুক্তি এবং সমুদ্রতলের মাধ্যাকর্ষণ মানচিত্র ব্যবহার করে জিলান্ডিয়ার একটি সমন্বিত এলাকা নির্ধারণ করা হয়েছে। এই ভিত্তিতে ভূতাত্ত্বিকগণ জিলান্ডিয়াকে মহাদেশ হিসেবে দাবি করছেন। কোনো ভূখণ্ডকে মহাদেশ দাবি করার জন্য প্রয়োজনীয় 4টি বৈশিষ্ট্যই জিলান্ডিয়ার মধ্যে বিদ্যমান, এমনটা বলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 11 জন ভূতাত্ত্বিকবিদ। 2002 সালে ব্যাথিমেট্রিক মানচিত্রের মাধ্যমে জানা যায় জিলান্ডিয়া একটি বিশাল অঞ্চল জুড়ে ব্যাপ্ত সমন্বিত ভূখণ্ডও বটে। মহাদেশ হিসেবে স্বীকৃতি পেতে ভূখণ্ডের বিভিন্ন ধরনের শিলার উপস্থিতি, গভীরতা, টিলাসহ যেসব বৈশিষ্ট্যের দরকার তার সবকটি পূরণ করেছে এই মহাদেশীয় ভূখণ্ড। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ অধ্যাপক ব্রুস লুয়েন্ডিক জিলান্ডিয়া শব্দটি প্রথম 1995 সালে উদ্ভাবন করেন। 2007 প্রকাশিত ইন সার্চ অব এনসিয়েন্ট নিউজিল্যান্ড শীর্ষক বইয়ে গবেষণা অংশগ্রহণকারী হ্যামিস ক্যাম্পলেল নতুন এই মহাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। এর উপকূল জীবাশ্ম জ্বালানির মূল্য $100 বিলিয়ন হতে পারে। তবে এখন দুশ্চিন্তা তৈরি হয়েছে এই নিয়ে যে পৃথিবী নতুন করে কোনো মহাদেশ পাবে নাকি এত বিশাল পরিমাণ সম্পদে পূর্ণ মহাদেশটি জেগে ওঠার আগেই তা বেদখল হয়ে যাবে ক্ষমতালোভী শাসকদের কাছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।